হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং টু অল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও মোটামুটি সবাই ভালো আছি। তো ওয়েদারটা দেখে নাও, সরস্বতী পুজোর আগের দিন কি অবস্থা। দেখো, বলেছিল বৃষ্টি হবে সরস্বতী পূজোর সময়, বৃষ্টি। আজকে শুক্রবার, কাল থেকে অল্প মেঘলা ছিল, আর আজকে আকাশের অবস্থা দেখো, অলরেডি এই যে বৃষ্টি পড়া স্টার্ট। এখানে দেখো কিছু গাছ রিপোর্টিং করেছিলাম, সেগুলোকে এরকম রেনকোট পরিয়ে দিয়েছি। ওই যে গোলাপের ঝাড় সব ঝরে যাবে, ওগুলোকে তুলতে গেছিলাম, তো বৃষ্টিতে সব ফুল ঝরে যাবে, তাই জন্য কিছু গোলাপ ফুল তুলতে গেছিলাম। এখন বৃষ্টি স্টার্ট। বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি ফুল তুলতে চলে এসেছি, সব ফুল ঝরে যাবে এক্ষুনি। একদম গোলাপের পাহাড় সব ঝরে একদম দোপাটি হয়ে যাবে। এই দেখো আমার হাতে ক্যারি ব্যাগ, কিচ্ছু করার নেই, ইচ্ছা না থাকলেও সব ফুল আমায় তুলে নিতে হবে, যেগুলো ঝরার মতন সেগুলো তুলে নিতে হবে। এটা কিন্তু দেশি গোলাপের চারা ছিল, মানে ডাল কাটিং করে জাস্ট একটা লাগিয়েছিলাম, আর যে জায়গাটায় লাগানো ওখানে অলমোস্ট রাবিশ, কোনো মাটি নেই, মানে মানে রাবিশ যেরকম হয় ইট পাথর সেই রকম জায়গায় কোনো রকম বসিয়ে ওপর থেকে একটু মাটি দেয়া, তো একে কোনো যত্ন নেওয়া হয় না সারা বছর। কিন্তু শীতকালে এত অজস্র ফুল হয়, গরমকালে হয়ে যায় একদম ছোট্ট ছোট্ট নয়নতারার মতন ছোট্ট ছোট্ট ফুল, কিন্তু শীতকালে এই ফুলের বাহার দেখো, গাছ যেন ভেঙে পড়ছে। আমি তো গোটা 10-15 দিন পরে ঘরের পেছনটায় এলাম, এসে দেখছি মানে ঝাঁকায় ঝাঁকায় ফুল, আর দেখে খুবই ভালো লাগছিল, আবার ভয়ও লাগছিল যে সব ফুল বৃষ্টিতে এত জোর হাওয়া দিচ্ছিল যে সব ঝরে যাবে, তাই ভয়ে ভয়ে সব ফুলগুলো তুলে নেওয়ার জন্যই মনটা শক্ত করলাম, কারণ আগামীকাল সরস্বতী পুজো, তো আমাকে তো ফুলগুলো তুলে নিয়ে কাজে লাগিয়ে দিতে হবে, ঝরে নষ্ট হবে শুধুমাত্র। এখানে দেখো প্যাকেটের মধ্যে আমি ছোটো ফুল তুলে নিয়েছি প্রায় 4-5টা মতো, আর গাছে মোটামুটি রয়েছে 20টার উপরে ফুল, তো ভাবতে পারছো গাছে কত ফুল রয়েছে, তাই শখ করে একটুখানি মানে এদেরকে তুলে নেওয়ার আগে এদের সঙ্গে একটু সুন্দর করে সেলফি তুলে নিলাম। আর গুড়ি গুড়ি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তো আমি এখন দৌড়ে ঘরে পালাবো ফুল কটা তুলে নিয়ে। আমি তো ঘরে চলে এসেছি, এখন আর আমাদের টিফিনের আয়োজন করব, এখানে একটু গরম জল বসিয়ে দিলাম, ওটস খাবো আজকে, তো ওটসের একটা দারুণ রেসিপি নেক্সট ব্লগে আসবে, তোমরা অবশ্যই দেখে নিও, কারণ ওটস আমাদের প্রচুর পরিমাণে ফ্যাট বার্ন করে, তো ওটসটা ডেলি রুটিনে রাখা উচিত ওয়েট মেনটেনের জন্য, তো অবশ্যই তোমরা রেসিপিটা নেক্সট ব্লগে দেখে নিও ডিটেলসে। তো আমি এখানে ওটসের একটা রেসিপি বানিয়ে নিচ্ছি আমাদের আজকের টিফিনের জন্য। আর এখানে দেখো বৃষ্টিটা এত জোরে হয়েছে এইটুকুন সময়ে যে রাস্তায় বেশ কিছুটা জল হয়ে গেছে, মানে এত মন খারাপ লাগছে যে বছরে একটা দিন সরস্বতী পুজো সব ছেলেমেয়েরা আনন্দ করবে, আমরাও আনন্দ করতে পারি, সময় পাই না তাই, কিন্তু সব ম্যাচাকার হয়ে যাবে মনে হচ্ছে, পুরো একদম কালো কুচকুচে আকাশ আর জলে ভর্তি। দেখো লোকেদের কত কষ্ট, সব জলে ভিজে ভিজে কাজ করছে। এই ভাইয়ের কাছ থেকে আমি বাজার নিই, তো আমি এখন ঘরে চলে এসেছি, আর আমাদের ওটসের যে রেসিপিটা দিয়ে আমি টিফিন বানাচ্ছি সেটা কমপ্লিট করছি, তোমরা অবশ্যই নেক্সট ব্লগে কিন্তু রেসিপিটা দেখে নিও, ভীষণ ইয়ামি হয় আর ভীষণ হেলদি হয়। তো ফ্রেন্ডস দেখো, এখন আমরা নিয়ে বসে পড়েছি আমাদের টিফিন ব্রেকফাস্ট, আর এই খাবারটা যদি তুমি একটু সস একটু মেয়োনিজের সঙ্গে খাও বা একটু কেচাপ নিয়ে খাও আরও টেস্টি হয়ে যায়। তো আমরা দুজনে এখন এখানে খাবার ফিনিশ করে, আরও প্রচুর কাজ আছে, কাজে লেগে পড়তে হবে। মা দেখো বাজারে আনাজ গোছাচ্ছে। হ্যাঁ, কালকে বাজার এনেছি আর গোছানোই হয়নি,
কোন দিকে দৌড়াবো? একা হাতে দৌড়াতে গিয়ে না মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো যতটা পারা যায় আর কি। আর আজ আমি বৃষ্টি দেখে এখানে যে আয়োজনটা করেছি খাবারের, সেটা হলো খিচুড়ি। তো দেখো আমি এখানে চটপট করে, মানে আমি যখনই খিচুড়ি আয়োজন করতে শুরু করি তখন বৃষ্টি কমে যায়। আমি জাস্ট খিচুড়ি বসাবো আর তখনই বৃষ্টিটা চোখ বুজে গেল। যাই হোক, হয়েছে, ভালোই হয়েছে। শীতকালে সবার কাজ করার অসুবিধা হয়, আমাদের বাড়ির মানুষও বাইরে আছে, তো অসুবিধা তো হয় সকলেরই, তার মধ্যে দিয়েও সবাই কাজ করে। আর শীতকালে বর্ষা ভালোও লাগে না, তার উপরে কালকে সরস্বতী পুজো আর এরকম ভ্যান তারা বৃষ্টি। দেখো এখানে খিচুড়ি এখানে রেডি, চলে এদিকে, সঙ্গে হবে বেগুন ভাজা। এই বর্ষায় কে এসেছে যে রোজ আসে? বাবা এসেছে, তো বাবা একটা অন্য কাজে বেরিয়েছিল, তো ফিরতি পথে এলো রেনকোট পরে, গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা খাচ্ছে। আর এখানে আমি মায়ের জন্য অল্প একটুখানি পাঠিয়ে দিচ্ছি। তো তোমরা কে কে খিচুড়ি খেয়েছো আজকে সবাই বলবে, ঠিক আছে? এখানে কিন্তু খিচুড়ি খেতে খেতে বৃষ্টি বন্ধ হয়ে গেছে একদম, আবারও পড়বে হয়তো কালকে সরস্বতী পুজোয়। সবাই খিচুড়ি খাওয়া, দেখবে বৃষ্টি পালিয়ে যাবে। এখানে গরম গরম বেগুন ভেজে নিচ্ছি। আর এখানে দেখো আমাদের লাঞ্চের থালি রেডি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা আর তার সঙ্গে মিক্স ভেজিস দিয়ে খিচুড়ি। আর নিয়ে নিয়েছি চামচে করে ঘি। যারা খিচুড়ি ভালোবাসো তাদের কাছে তো এটা একটা ক্রাশ। আমি একদমই পছন্দ করি না, তাও খেতে হচ্ছে বাধ্য। দেখতেই পাচ্ছো এখানে আমরা দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। এই দেখো ধোঁয়া ওঠা খিচুড়ি, এই দেখো রিও রয়েছে, রিও পাঁপড় ভাজা দিয়ে খিচুড়ি খাচ্ছে আর আমি বেগুন ভাজা দিয়ে। একটু খিচুড়ি নিয়ে নিলাম, হেভি লাগছে খেতে। আজকে খিচুড়িটা না আলু, গাজর, ফুলকপি, সয়াবিন এই সবগুলো মিক্স করে করেছি, আর আমি গোবিন্দভোগ চালের করিনি আজকে, এমনি সিদ্ধ চালেরই করেছি। দারুণ লাগছে মসুর ডালের খিচুড়ি। তো আজকের এই বৃষ্টি ভেজা ব্লগটা নানান রকম মিলিয়ে মিশিয়ে করলাম। আর এখন দেখো অনেক রাত হয়ে গেছে, রাতে ফ্রিজে একটু চিকেন ছিল অল্প একটু, সেইটাই করে নিচ্ছি, চিকেন কষা, কারণ বৃষ্টি তো ভালোই হয়েছে সন্ধ্যায়ও, তো বৃষ্টির রাতে একটু চিকেন কষা দিয়ে খেয়ে কাল উপোস। তো আজকের দিন কেমন লাগলো, আমাদের আজকের ব্লগ তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো যদি ভালো লাগে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।